হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে বন্ধুরা, যারা এবছর WBJEE 2022 দেবে তাদের জন্য আর একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে মেনলি আমি WBJEE 2022 দেওয়ার জন্য বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা করে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তো তোমরা যে বিভিন্ন জেনারেল এবং প্রফেশনাল কোর্সের জন্য এলিজিবল সেগুলো সম্পর্কে টাইম টু টাইম আপডেট দেবো, এবং যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা এলিজিবল সেগুলো সম্পর্কে আপডেট দিতে থাকবো। তো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ, কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি যখনই ভিডিও দেবো দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। প্রথমেই তোমরা চলে যাও WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে। আমি WBJEE.NIC.IN এই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। যদি তোমরা মোবাইল থেকে দেখো ডেস্কটপ মোড অন করে দেখবে। এরপর দেখো লেফট সাইডে কারেন্ট ইভেন্টের মধ্যে প্রথম যে অপশনটা আছে ইনফরমেশন বুলেটিন 2022, তার মধ্যে কিন্তু তুমি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ডিটেলসে পেয়ে যাবে। প্রথমেই আমি তোমাদের এই পরীক্ষা দেওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার সেটা বলছি। তোমাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অথবা ওসিআই অর্থাৎ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দ্য কম্পিটেন্ট অথরিটি হতে হবে। যারা ওসিআই ক্যান্ডিডেট হবে তারা কিন্তু শুধুমাত্র যেটা অল ইন্ডিয়া কোটা সেটার জন্য শুধুমাত্র এলিজিবল, এবং তোমাদেরকে অবশ্যই ক্লাস 12 অ্যাপিয়ারিং অথবা 12 পাস হতে হবে। তোমাদের মিনিমাম এজ কিন্তু 17 বছর বয়স হতে হবে 31/3/2022, এবং তোমাদের বর্ন অন বিফোর কিন্তু 31/12/2005 হতে হবে। এবং এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কোনো আপার লিমিট নেই বয়সের। শুধুমাত্র মেরিন ইঞ্জিনিয়ার কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 25/31/12/2002। এবার আমি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কোর্সের জন্য জেনারেল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটি সম্পর্কে বলবো। এই প্রসঙ্গে বলে রাখি WBJEE 2022 তে যে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায় সেই কোর্সগুলোর মধ্যে বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ইনস্টিটিউটের জন্য কিন্তু আলাদা আলাদা বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়েও কিন্তু আলাদা করে তোমাদের আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। এবার আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কোর্সের জন্য জেনারেল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার সেটি সম্পর্কে বলছি। তোমাদেরকে অবশ্যই 10+2 লেভেলে ফিজিক্স ম্যাথমেটিক্স এদুকে সাবজেক্ট থাকতে হবে, এবং এর সঙ্গে কেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা টেকনিক্যাল ভোকেশনাল এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট মিলে মোট 3টে সাবজেক্ট থাকতে হবে, এবং অবশ্যই থিওরি প্র্যাকটিক্যালে ইন্ডিভিজুয়াল পাস মার্কস থাকতে হবে। এবং তোমাদেরকে অবশ্যই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 45% মার্কস থাকতে হবে এই 3টে সাবজেক্ট মিলে, এবং যাদের রিজার্ভেশন আছে এসসি এসটি ওবিসি ওবিসি পিডব্লিউ তাদের ক্ষেত্রে 40% মার্কস থাকলে চলবে। তোমাদেরকে ইংলিশে 10+2 লেভেলে মিনিমাম 30% মার্কস থাকতে হবে, এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজ থেকে তোমাদেরকে কিন্তু কোয়ালিফাইং এক্সামিনেশন যেটা সেটাতে পাস মার্কস অবশ্যই থাকতে হবে। এবার আমি বলবো ফার্মেসি কোর্সের জন্য জেনারেল কি ক্রাইটেরিয়া আছে। টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর মতো এখানেও তোমাকে 10+2 লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা বায়োলজি যে কোনো একা থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই সঙ্গে ম্যাথ বা বায়োলজির মধ্যে একা থাকতে হবে। এখানেও থিওরি এবং প্র্যাকটিক্যালে আলাদা করে পাস মার্কস তোমাকে থাকতে হবে, রেগুলার মোডে ক্লাস করতে হবে, এবং তোমাকে এখানে মিনিমাম 45% মার্কস থাকতে হবে এই 3টে সাবজেক্ট মিলে, আর যাদের রিজার্ভেশন আছে তাদের ক্ষেত্রে 40% মার্কস। এখানে ইংলিশের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 30% মার্কস কিন্তু 10+2 লেভেলে থাকতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো আর্কিটেকচার কোর্সের জন্য যেটা 5 বছরের কোর্সের জন্য জেনারেল ক্রাইটেরিয়া কি আছে। তোমাকে অবশ্যই সিওআই অর্থাৎ কাউন্সিল অফ আর্কিটেকচারের যে নর্মস স্ট্যান্ডার্ড অফ কাউন্সিল আছে সেই নর্মসগুলো অবশ্যই ফলো করতে হবে, এবং তোমাকে 10+2 লেভেলে 50% মার্কস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে, এবং এগ্রিগেটও মানে পুরো অল ওভার কিন্তু 50% মার্কস তোমার থাকতে হবে। এবং তোমাকে নাটা অর্থাৎ ন্যাশনাল অ্যাপটিউড টেস্ট ইন আর্কিটেকচার সেই পরীক্ষায় কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে, যেটা কাউন্সিল অফ আর্কিটেকচার নিউ দিল্লিতে কন্ডাক্ট করে। এবার আমি তোমাদের মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য জেনারেল ক্রাইটেরিয়া বলছি। আন্ডার সেকশন 3.3 যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ছিল প্রত্যেকটাই ফলো করতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে হায়ার সেকেন্ডারি 10+2 লেভেলে পাস করতে হবে। সেখানে রেকগনাইজ কাউন্সিল বোর্ড অফ রেগুলার ক্লাস মোডে 60% মার্কস থাকতে হবে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর টুগেদার, এবং ইন্ডিভিজুয়াল পাস মার্কস কিন্তু থিওরি প্র্যাকটিক্যালে থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, এবং ইংলিশে কিন্তু 50% মার্কস থাকতে হবে
10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। এবার আমি তোমাদের মাইনিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছি। এক্ষেত্রে তোমার আন্ডার সেকশন 3.3 ক্ষেত্রে যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো ফলো করতে হবে এবং 3.2.1 এ যা যা ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সবগুলোই ফলো করতে হবে, শুধুমাত্র কালার ব্লাইন্ডনেস কিন্তু এক্ষেত্রে থাকা চলবে না। এটা আমি বললাম প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি যেটা আছে WBJB দিয়ে তোমরা চান্স পাবে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং পরবর্তী ক্ষেত্রে স্পেসিফিক ইনস্টিটিউট ইউনিভার্সিটির জন্য যে নিয়মাবলী আছে সেগুলো সম্পর্কেও আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন WBJ-এর আপডেট নিয়ে নতুন ভিডিওতে।